প্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো সকলে? আশা করি ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। অবশ্যই নিয়মিত পড়াশোনা করবে, তা না হলে ভালো রেজাল্ট হবে কি করে? অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট করতে হবে এবং নিয়মিত পড়াশোনা করেই ভালো রেজাল্ট করতে হবে। মোটেই বাড়িতে বসে ফাঁকি দেবে না, তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। স্কুলে ক্লাস না হলেও বাড়িতে বসে পড়াশোনা করবে। আর এখন ঘরে বসেই তোমরা যে ক্লাসগুলো করছো, অর্থাৎ ফাতিমা বিশ্ববিদ্যালয়ে অনেক আগে থেকেই অনলাইন ক্লাস শুরু হয়েছে এবং তোমরা সেগুলো নিয়মিত ফলো করছো, এগুলো ফলো করে গেলেই অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। ফাতিমা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ভবসিন্ধু মৃধা, সহকারী শিক্ষক গণিত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে অষ্টম অধ্যায় অর্থাৎ চতুর্ভুজ অঙ্ক নিয়ে আলোচনা করব। আজ আমরা চতুর্ভুজ অঙ্কন করব এবং সেটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই একটা বিষয় তোমাদের দেখাই, এটা হচ্ছে কি বলতে পারো তোমরা? এটা কি? এটা কিসের ছবি? অবশ্যই তোমরা জানো এটা কি বলতে পারো না? অবশ্যই পারো। কি? সরল রেখা। হ্যাঁ, দেখো তো, এটা কি? এটা কিসের চিত্র? কোন? এটা কিসের চিত্র? অবশ্যই তোমরা বলতে পারো। এটা কি? ত্রিভুজ। এইটা কিসের চিত্র? চতুর্ভুজ। তাহলে আজ আমরা চতুর্ভুজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকে আমাদের পাঠের বিষয় চতুর্ভুজ অঙ্কন। এবং এই চতুর্ভুজ অঙ্কনের বিষয় আমরা সম্পাদ্য দুই আজকে অঙ্কন করব। এখন সম্পাদ্য দুই অঙ্কন করার পূর্বে দেখো, আমাদের যেগুলো শিখবো বা জানবো আজকে, সেই বিষয়গুলো একটু আমরা দেখে নিই, বা এই পাঠ থেকে যে বিষয়গুলো তোমরা জানতে পারবে সেইগুলো চতুর্ভুজের ধারণা ব্যাখ্যা করতে পারবে, চতুর্ভুজের কর্ণের ধারণা ব্যাখ্যা করতে পারবে, প্রদত্ত উপাত্ত ব্যবহার করে চতুর্ভুজ অঙ্কন করতে পারবে। এবার এটা কি চতুর্ভুজ? এই চতুর্ভুজটার নাম কি? এ বি সি ডি। এর এখানে কয়টা বাহু আছে? চারটা বাহু। কি কি? এ বি, বি সি, সি ডি আর এ ডি। অর্থাৎ একটা চতুর্ভুজ আমরা এখানে দেখলাম যার এ বি, বিসি, সিডি ও ডি এ রেখাংশ চারটি সংযোগে এই চতুর্ভুজটা গঠিত। অর্থাৎ যে চারটি বাহু সেটা হচ্ছে এ বি, বিসি, সিডি ও ডি, এই চারটি বাহু। এই চারটি বাহু মিলে এখানে আমরা যে চতুর্ভুজটা পেলাম সেটা হচ্ছে কি? এ বি সি ডি চতুর্ভুজ। এবার কর্ণের বিষয়টা দেখি, কর্ণটা কি? দেখো এখানে এই যে চতুর্ভুজটা ছিল, এই চতুর্ভুজে আমরা যদি এসি যোগ করি তাহলে একটা কর্ণ পাওয়া যায়, আবার যদি বিডি যোগ করি তাহলে আর একটা কর্ণ পাওয়া যায়। অর্থাৎ এখানে আমরা দুটো কর্ণ পেলাম। তাহলে কর্ণটা কি হলো? দুটো শীর্ষবিন্দু সংযোজক রেখাংশ, অর্থাৎ বিপরীত শীর্ষে সংযোজক রেখাংশটাই হচ্ছে কি? কর্ণ। তাহলে কোন চতুর্ভুজে দুইটা বিপরীত শীর্ষের সংযোজক রেখাংশটাই হচ্ছে কি? কর্ণ। তাহলে প্রদত্ত ক্ষেত্রে এসি ও বিডি দুইটি কর্ণ, আর চতুর্ভুজের বিপরীত কৌণিক শীর্ষের সংযোজক রেখাংশকে কর্ণ বলে। আজ আমরা এই চতুর্ভুজ আঁকবো, কিন্তু কি কি উপাত্ত দেওয়া থাকবে, কোন কোন উপাত্ত অনুসারে আমরা চতুর্ভুজ আঁকবো সেটা দেখে নিই আগে। অর্থাৎ আমাদের কয়েকটি উপাত্ত দেওয়া থাকবে, সেই উপাত্ত অনুযায়ী আমাদের চতুর্ভুজ অঙ্কন করতে হবে। দেখি কি কি উপাত্ত দেওয়া আছে আমাদের।
বলছে, কোন চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য ও একটি কর্ণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। অর্থাৎ এখানে আমাদের দেওয়া আছে কোন চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য ও একটি কর্ণ, এটা দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। অর্থাৎ আমাদের বিশেষ নির্বাচন, যেটা বিশেষ নির্বাচনটা কি জানো তো সকলে, অর্থাৎ সাধারণ নির্বাচনে যে বিষয়বস্তুগুলো দেওয়া থাকে তার আলোকে চিহ্নিত করাটাই হচ্ছে কি বিশেষ নির্বাচন। দেখো এখানে বিশেষ নির্বাচনে কি কি আছে, চারটা বাহু দেওয়া ছিল, সেই চারটা বাহু দৈর্ঘ্য আমরা নিয়ে, চারটা বাহু প্রথমে কি দেওয়া আছে, একটা বাহু নাম দিলাম এ, এরপরে পরের বাহুটার নাম দিলাম বি। এগুলো সবই স্মল লেটারে দিব, যেগুলো দেওয়া থাকে আমাদের সেগুলো সাধারণত আমরা স্মল লেটারে দিয়ে থাকি। এরপরে সি, এরপরে চতুর্থ বাহু পেলাম কি ডি, এই চারটা বাহু আমাদের দেওয়া আছে। এর সাথে আরেকটা দেওয়া আছে, সেটা কি কর্ণ, তার চারটা বাহু আর একটা কর্ণ, তাহলে এবার কর্ণটা নেই, একটা কর্ণ ই দেওয়া আছে। অর্থাৎ আমাদের বিশেষ নির্বাচন তাহলে কি হবে, যে কোন চতুর্ভুজের চারটা বাহু এবং একটি কর্ণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে এই লেখাগুলো আমরা লিখি, যে কোন চতুর্ভুজের চারটা বাহু এ বি সি ডি ও একটি কর্ণ ই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এখন আমরা অঙ্কন করব। দেখো অঙ্কনের জন্য আমাদের প্রথমে যেটা নেব, আমরা যে কোনো একটা রশ্মি নিই, অর্থাৎ যে কোনো রশ্মি বি ই নিলাম, এই বি হতে কি করব, ই এর সমান করে, অর্থাৎ কর্ণ, কর্ণ এর সমান করে, কর্ণ ই এর সমান করে কি নেব, পিডি অংশ নেই। তাহলে কি করলাম, যে কোনো রশ্মি বি হতে কর্ণ ই এর সমান করে বিডি অংশ নেই, এটা আমরা এখানে লিখছি। দেখো বি রশ্মি থেকে ই রেখাংশের সমান করে বিডি অংশ কেটে নি। এরপরে দেখো এখন আমরা যেটা করব সেটা কি হবে, প্রথমে বি কে কেন্দ্র করে কার সমান, এর সমান ব্যাসার্ধ নিয়ে, দেখো কার সমান নিলাম, এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, আঁকলাম। এখন ডি কে কেন্দ্র করে কার সমান, বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি, কোথায়, বিডি এর একই পার্শ্বে। তাহলে আমরা কি বললাম, যে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে বিডি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকলাম, এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করলো। এবার আমি যদি সুন্দর করে একটু লিখি তাহলে কি হবে, যে বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, এটা লিখলাম। কি লিখলাম, বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ডি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দ্বয় এ বিন্দুতে ছেদ করে। এরপরে দেখো আবার কি করব, বি কে কেন্দ্র করে কার সমান নেব, এবার আমরা ডি এর সমান ব্যাসার্ধ নিই, তাহলে বি কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে আরো একটি বৃত্তচাপ নিলাম। তাহলে কি করলাম, যে বি কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে একটি বৃত্তচাপ আঁকি। আবার ডি কে কেন্দ্র করে কার সমান, তাহলে বাকি আছে কে, আর সি বাকি আছে, এখন সি এর সমান ব্যাসার্ধ নিয়ে
ওই বিডিও যে পাশে আছে তার বিপরীত পাশে আরো একটি বৃত্তচাপ আঁকি। অর্থাৎ তাহলে কি বললাম, ডি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে আরো একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুইটি পরস্পর কোন বিন্দুতে ছেদ করে, সি বিন্দুতে ছেদ করল। এখন আমরা কি বলতে পারি, এখানে বলতে পারি এটা যে বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে ডি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এখানে দেখো আমি বি কে কেন্দ্র করে নিয়েছিলাম ডি এর সমান ব্যাসার্ধ, তোমরা ইচ্ছা করলে বি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিতে পারো আর ডি কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিতে পারো, এখানে কোনো ভুল হবে না, তুমি যে কোনোটা নিতে পারো। বি এর বি কে কেন্দ্র করে সি এর সমান নিলেও কোনো ভুল নাই। তা আমরা এখানে যেটা নিয়েছি সেখানে দেখো আমি এটা লিখে দিচ্ছি যে আবার বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে ডি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ডি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে আরো দুইটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দ্বয় সি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এটা পেলাম। এখন কি করব, এখন এগুলোকে যোগ করব। প্রথমে আমরা এ ও বি যোগ করি। তাহলে প্রথমে আমরা এ ও বি যোগ করলাম, এ ও বি যোগ করার পরে এরপরে আমরা এ ও ডি যোগ করি। দেখো এ আর ডি এটা যোগ করলাম, এরপরে আমরা বি ও সি যোগ করি। দেখো এখানে বি আর এ সি, বি এ সি যোগ করি, এরপরে আমরা সি ও ডি যোগ করি। দেখো এখানে যোগ করার পরে এখন যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে কি, তাহলে দেখো তাহলে এ বি সি ডি একটা চতুর্ভুজ পেয়ে গেছি। তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারি কি, তাহলে এ বি সি ডি হচ্ছে কি আমাদের সেই উদ্দিষ্ট চতুর্ভুজ। অর্থাৎ আমরা যেটা পেলাম সেটা এখানে লিখি, তার আগে কি কি করেছি সেটা লিখলাম। এ ও বি যোগ করেছি, এ ও ডি, বি ও সি এবং সি ও ডি যোগ করি, তাহলে আমরা পেলাম কি এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ পেলাম। এখন এই অঙ্কনের বিবরণটা আমি তো ছাড়া ছাড়া লিখে দিয়েছি, এবার তোমাদের একসঙ্গে লিখে দিচ্ছি। দেখো অঙ্কনের বিবরণটা, অঙ্কনের বিবরণ কি, প্রথমে আমরা যেটা করেছিলাম কি এবার তোমরা মিলাও। প্রথমে কি করেছিলাম, বি রশ্মি থেকে ই রেখাংশে সমান করে বিডি অংশ কেটে নেওয়া হলো। এরপরে করেছিলাম বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুইটি এ বিন্দুতে ছেদ করে। এরপরে যেটা আমরা করেছি দেখো, আবার বি ও ডি কে কেন্দ্র করে ডি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে আরো দুইটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দ্বয় সি বিন্দুতে ছেদ করে। এরপরে দেখো এ ও বি, এ ও ডি, বি ও সি এবং সি ও ডি যোগ করি, তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। অর্থাৎ আমাদের সেই প্রদত্ত তথ্য অনুসারে আমরা চতুর্ভুজটা অঙ্কন করতে পারলাম। যে আমাদের তোমরা এখন বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে, আমি যেভাবে দেখালাম এভাবে খাতা কলম পেন্সিল জ্যামিতি বক্স নিয়ে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করে দেখবে যে তোমরা নিজেরা আঁকতে পারছো এবং এর অঙ্কনের বিবরণটাও লিখতে পারছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। এবং সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি।